প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অনেক দূরে নিয়ে এসেছি, সেটা হচ্ছে চরকাসিয়া, লক্ষ্মীপুর জেলায় রায়পুর থানায়। আমার সাথে আজিজুল ভাই আছে, উনি এই লক্ষ্মীপুর রায়পুর চরকাসিয়ার এলাকায় কি কি হয় না হয় ওনার সাথে কথা বলবো। আমি জানি যে এলাকায় প্রচুর পরিমাণের এই সিজনে সয়াবিন চাষ হয়, বিশেষ করে আমরা সয়াবিনের উদ্দেশ্যেই এসেছি। তারপরে যদি আরো কিছু ওনার থেকে জানতে পারি এলাকার সম্বন্ধে, আপনাদেরকে জানাতে পারি এলাকার সম্বন্ধে। নাজিজুল ভাই, আপনি বলেন এলাকায় আপনি কতদিন যাবেন? এখানে আমার জন্ম, এটা জন্ম তো এখানে নাকি? জি, এখন মনে করেন যে কৃষি কাজ করি, জুমকাবারি কাজ করি। প্রতিদিন কত করে পান? এই যে এখন, আগে ছিল 500 টাকা, এখন 400 টাকা হয়ে গেছে। এখানে মনে করেন আপনার ধান করলো, ধানও মনে করেন ফলন ভালো হয়, আবার মনে করেন যদি রোগে পায় তাহলে মনে করেন নষ্ট হয়ে যায়, আর মনে করেন দুটোই সমস্যা ভালো হয় আর কি। এবার উপায় আছে, মনে করেন 35 মন আর হয়েছে গিয়ে আপনার 12 মন। এখানে তো বহুত খরচ হয়ে গেছে, মনে করেন যে আপনার 12,000 টাকা করে নিচে কানিতে আপনার সোয়াবিন লয়, এরপরে সোয়াবিনের বীজ হয়েছে গা 12,000 টাকা, 12,000-13,000 টাকা মন, ওগুলার ইন্ডিয়া বুনছে 20টা, 30টা, 40টা, 50টা ইয়া লাগছে, রোজে মানুষ লাগছে, এখন তো খরচ লাগছে। ওখানে তো মনে করেন 25,000 টাকা খরচ হয়েছে বীজ আর নার বেশি, এর ভিতরে আবার ফিরে মনে করেন তো সোয়াবিন কাটছি লইছি, এর উপরে এগো আবার দেওয়া হয়েছে না, 40,000 টাকার উপরে হয়েছে খরচ। 50,000 টাকার বা দাম পাইতেছেন না বা আপনি চাষ করে লাভবান হইতেছেন না, এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। এখন বর্তমান মনে করেন সোয়াবিনের সিজনে এখন বর্তমান 200-250 টাকা করে হয়েছে, আবার মনে করেন 2500-2700 টাকা করে হয়। মনে করেন আমাকে আবার এখন কিছুটা জিনিস হয়েছে, ঢেম খেয়ে গেছে, মিলে টানে না, ওই কারণে আর কি একটু ব্যবসায়ী তো টুইয়া খেয়ে গেছে, জিম খেয়ে গেছে। আমি যেটা বলতে চাইছিলাম, আমরা 50,000 টাকা আপনার খরচ হয়েছে, 50,000 টাকা খরচ হয়েছে, এ মনে করেন যে আপনার কত 20-25,000 টাকা এরকম মিলে একটা 20,000 টাকা প্রফিট হয়েছে এক সিজনে, মানে 2 মাসে। এই ফসলটা হইতে তো 2 মাস সময় লাগে। জি, আপনি বলতেছেন এই লাভ কি আরো বেশি হয় ধানের চেয়ে? বেশি হচ্ছে এই সয়াবিনে নাকি ধানে বেশি লাভ, কোনটা লাভ? মনে করেন যে সয়াবিনে, মনে করেন যে আপনার ধান, ধানে আর সয়াবিনে পড়তে একই পড়ে থাকে। চরণ ছিল তো সয়াবিনটাই ভালো হয়। হ্যাঁ, চরে সয়াবিন হয় ভালো, আবার এগুলো তো সয়াবিন হয়, এখন এগুলো করে দিচ্ছি ডিকেটর বজেট ব্লক করে দিয়েছে, যেমন মানুষের তো খাওয়ানোর তো ধান চাল লাগে, এইসব করে এটা করছে আর কি। এখন বর্তমান মনে করছে যে 200-300 টাকা করে এখন বর্তমান সরকারি রেডি আছে, সরকার জিমিলে রাখছে, একটু যদি বাড়াই দেয় মনে করেন যে আমাকে কৃষকের জন্য আর কি একটু ভালো হয় আর কি। বর্তমান মনে করেন যে যদি 200-300 টাকা এখন 2500-2600 টাকা করে যদি আপনার বিক্রি হয়, এটা যদি সরকার যদি একটু ইয়া করে আবেদন করে, তাহলে মনে করেন কৃষক, সাধারণ কৃষকগুলো বেঁচে উঠতে পারে।